difficult in body. First complaint is first complaint is the chief complaint is that something coming down your vagina, then difficulty is body. It is the first complaint. Something coming down parvezana and difficulty in body. Then তোমার chief complaint. Then history পরে আমরা যেটা chief complaint পরে যেটা বলি history of present illness. Yes. Illness means elaboration of the chief complaint. Elaboration of the chief complaint. So আমি যে হিস্ট্রিতে সে যে complaint গুলো বলবো সেটাকে just সে আমরা elaborate করে total historyটাকে আমরা elaborate করে দেখবো. So এখন history of present illness এর মধ্যে আমরা বলবো সে কি বললো she was all right কখন থেকে ভালো ছিল কখন যে সে আগে ভালো ছিল মানে সে প্রথম বাচ্চা হওয়ার আগে সে ভালো ছিল তারপর she was all right এটাও বলতে পারো নাও বলতে পারো she was all right বা she যেটা তার কমপ্লেইন ছিল যে কমপ্লেইনটা ছিল she developed something coming down per vagina from her first delivery from her first delivery revealed only on moving or heavy exercise or heavy workload but now she it persists all the time she shobshomoy shara khule thake keno kokhon when she developed menopause that is that menopause tumra ekhane history of present illness er moddhe shekhate history of chief complaint ba present illness er moddhe amra ashole shadharonoto jeta amra kori shekhane kintu medical term use kori na so bolbo je kokhon when she developed cessation of menstruation mane je she menopause howar por theke tar ar ei samasya ta all the time she persists all the time then she also complain কি করছে কি difficulty in voiding হ্যাঁ সে যখন প্রস্রাব করছে তখন তার প্রস্রাবটা আটকে যাচ্ছে voiding এর difficulties আটকে যাচ্ছে and it is revealed when she repeated manually সে বলে দিল জি যেটা নেমে গিয়েছিল তার জন্য যে প্রস্রাব আটকে যাচ্ছে সেটা যখন সে উপরের দিকে ঠেলে দিচ্ছে হাত দিয়ে ম্যানুয়ালি রিপোজিট করে দিচ্ছে তখনই দেখা যাচ্ছে যে আর ওই সে ঠিকমতো প্রস্রাব করতে পারে হ্যাঁ ইজি টু ভাইড when she manually deposit this is an important point so first thing is something coming down or vagina which all time persists after cessation of menstruation and she also develop difficulty in voiding and this is relieved by manual deposition okay acha ei holo tar complaint আরো অনেক সময় বিভিন্ন রকম কমপ্লেন থাকতে পারে সি অলসো মে সে যদিও সে বলে নাই মে হ্যাভ ডিফিকাল্টি ইন ডেফিকেশন এরকম হতে পারে আচ্ছা এই হলো তার আর আরেকটা তাকে হিস্ট্রি আমরা জিজ্ঞেস করতে পারি তোমার বাড়িতে তোমাকে ছটা বাচ্চা সে হলো সি ইজ মাদার অফ সিক্স চিলড্রেন অল আর ডেলি বা সবগুলো বাড়িতে হয়েছে বাড়িতে কার ওই যে তাই মহিলারা করছে হ্যাঁ তার মানে শি ডেলিভার্ড সিক্স চিলড্রেন অল আর ডেলিভার্ড অ্যাট হোম বাই আনট্রেন পার্সন যে গ্রামে যে দায়ী মহিলারা যে থাকে আনট্রেন পার্সনরা সেই তাদের দ্বারা এই ডেলিভারি করা হয়েছে তার মানে বলতে হবে শি মে হ্যাভ দ্য হিস্ট্রি অফ ডিফিকাল্ট ডেলিভারিজ আর সাধারণত এরা আবার যেটা হয় শুধু ডেলিভারি ডিফিকাল্টিস ডেলিভারির সাথে সাথে আরেকটা জিনিস যারা তারা তাদের প্রবলেম হয় সেটা হয় কি তারা তো লোয়ার পুর সোশ্যাল ইকোনমিক কন্ডিশনে থাকে দেখা যাচ্ছে যে ডেলিভারির পর পরে যায় তাদের যে সমস্যাগুলি হয় তারপরে বাড়িতে পরপরে তারা কাজকর্ম শুরু করে দেয় হ্যাভি ওয়ার্ক লোডেড ওয়ার্ক তো এই ধরনের তারপরে তার মানে এই ধরনের একটা হিস্ট্রি থাকতে পারে তুমি কি বাড়িতে ডেলিভারির পর পরে কি ঠিক মতো কাজ করা শুরু করে দিচ্ছি না দেখো সে বলছে সব কাজকর্ম সেই করছে তার মানে কি শি হ্যাড হিস্ট্রি অফ ল্যাক অফ রেস্ট ডিউরিং ফার্স্ট ফিউ ডেজ অফ প্রিপেরিয়াম ডেলিভারির পর পরে যে একটা রেস্ট থাকতে হয় প্রথম বিশেষ করে আমরা প্রিপেরিয়াম পিরিয়ডটা 6 উইকস পর্যন্ত যে রেস্টে থাকতে হয় সেই রেস্টটা নেওয়ার সুযোগ পায়নি তার মানে তখন তার তার তারপর থেকে তার এই এই যে তার কোন ফ্যাক্টর যে কেন তার এই প্রবলেমটা হচ্ছে এই ফ্যাক্টরগুলো হিস্ট্রির মধ্যে চলে আসছে ক্রোনোলজিক্যালি যদি হিস্ট্রিটা সুন্দর করে নেই তাহলে কি আমি ডায়াগনোসিস করে পিন পয়েন্ট ডায়াগনোসিস আমরা আসতে পারি তুমি বুঝতে পারছো হ্যালো জি ম্যাম
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা রেসপন্স করো না কেন, রেসপন্স না করলে তো মাঝে মাঝে কথা রেসপন্স করতেই হবে। হ্যাঁ সো তাহলে এটা আমরা জেনে নিলাম, তার মানে হচ্ছে তাকে ল্যাক অফ রেস্ট ডিউরিং ফার্স্ট ফিউ ডেজ অফ হার পিউপিটা, এটা আর একটা এটা তার একটা কমপ্লেন নিয়ে এসে আসতে পারে। আচ্ছা তারপরে তোমার আমরা একটা তাকে যদি একটা মেডিকেল পাস হিস্ট্রি তো আমি জানতে পারি তার কোনো, আর অথবা মেডিকেল হিস্ট্রি আমরা জানতে পারি। মেডিকেল হিস্ট্রির মধ্যে তোমার কি কোনো অসুখ বিসুখ আছে, বড় কোনো অসুখ বিসুখ আছে, তার কোনো বড় কোনো অসুখ বিসুখ নাই, তোমার কাশি হাঁচি এই ধরনের কোনো সমস্যা আছে, কাশির সমস্যা আছে, কোনো ভারী কাজকর্ম করো? আচ্ছা ঠিক আছে, সাধারণত আমরা যে হিস্ট্রিতে যেতে যাচ্ছি সেগুলোতে দেখা যাচ্ছে যে এরকম হিস্ট্রি থাকে, তারা অনেক ভারী ভারী কাজ করে, একটা ক্রনিক কাফ বা অ্যাজমার এক ধরনের হিস্ট্রি গুলো থাকতে পারে, আমরা যে যেই ডায়াগনোসিস আমি যেতে চাচ্ছি এরকম এক ধরনের মেডিকেল হিস্ট্রি থাকতে পারে। হ্যাঁ তারপরে হচ্ছে আর একটা যেমন অবস্টেট্রিক হিস্ট্রি, অবস্টেট্রিক হিস্ট্রি এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবস্টেট্রিক হিস্ট্রি এর মধ্যে এখানে সে বললো প্যারাসিটস অল ডেলিভার ভ্যাজিনালি অ্যাট হোম অ্যান্ড হিস্ট্রি অফ ডিফিকাল্ট লেবার, ওকে এটা হলো অবস্টেট্রিক হিস্ট্রি। আচ্ছা আর প্যারাসিটস এন্ড এজ অফ লাস্ট চাইল্ড, তোমার বাচ্চা ছোট বাচ্চার বয়স কত? 10 বছর। আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস যে অল্প কিছু কিছু আমাদের সাধারণত অবস্ট্রিক্সিতে আমরা জানি যে এখানে অবস্ট্রিক চার্ট দিতে হয়, গাইনিতে সাধারণত আমরা চার্ট দেই না, কিন্তু এই একটা যে আমরা যে যে ডায়াগনোসিস এখন করবো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবস্ট্রিক চার্ট দিতে হয়, ঠিক আছে? নাম্বার অফ দা চাইল্ড, ডেট অফ চাইল্ড, তারপর মোড অফ ডেলিভারি, ডিফিকাল্টিস ইন ডেলিভারিজ, ঠিক আছে, প্রেগনেন্সি ইভেন্টস, এগুলো আমাদেরকে এখানে দিতে হয়, ঠিক আছে? তো এখানে মোড তোমাকে এই অস্ট্রিক চার্টটা এখানে সুন্দর করে লিখে দিতে হবে। দেন মিস্ট্রাল হিস্ট্রি, মিস্ট্রাল হিস্ট্রির মধ্যে এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, শি ইজ মেনোপজ ফর 3 ইয়ার্স, ওকে এই আর কি। আর হিস্ট্রির মে এখন তুমি এই হিস্ট্রি দিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা ডায়াগনোসিসে চলে আসতে পারি। বলো তো এখন ডায়াগনোসিস কি হবে, তোমরা বলো আমাকে কি ডায়াগনোসিস হচ্ছে, বলো তোমাদের এই হিস্ট্রি দিয়ে কি ডায়াগনোসিস কি মনে হচ্ছে, বলো? পেলভিক প্রোল্যাপস। গুড, আর ইটো ইটো ভ্যাজিনাল প্রোল্যাপস, সো এটা হচ্ছে তোমাকে একটা হিস্ট্রিতে চলে আসতেছে ইটো ভ্যাজিনাল প্রোল্যাপস। আচ্ছা এই পেশেন্ট গুলো আমরা তোমাদেরকে আর বাকি যে হিস্ট্রি গুলো সেগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, তাহলে আমরা এখন সরাসরি আমরা পেলভিক অর্গান প্রোল্যাপসের দিকে আমরা চলে যেতে পারতেছি। হ্যাঁ আচ্ছা পেলভিক অর্গান আমরা এটাকে ইউট্রো ভ্যাজিনাল প্রোল্যাপস যেটার আরেকটা নাম দিচ্ছি আমরা যেটাকে বলি পেলভিক অর্গান প্রোল্যাপস, পেলভিক অর্গান প্রোল্যাপস সেটা আমরা মিন করছি। হ্যাঁ পেলভিক অর্গান প্রোল্যাপস, তাহলে আমরা বলো হোয়াট ইজ পেলভিক অর্গান প্রোল্যাপস বা ইউট্রো ভ্যাজিনাল প্রোল্যাপস, ইউট্রো ভ্যাজিনাল প্রোল্যাপস বা জেনিটাল এ জেনিটাল অর্গান প্রোল্যাপস কি, সেটা কি হোয়াট ইজ জেনিটাল অর্গান প্রোল্যাপস, বলো 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 জেনিটাল প্রোল্যাপস, প্রোল্যাপস মিন প্রোল্যাপস মিন ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দা ডিসেন্ট অফ দা ভ্যাজাইনাল ওয়াল অর দা ইউটেরাস নিডস মোর পারফেকশন, এটা হচ্ছে তুমি এভাবে বলতে হবে ডিসেন্ট অফ জেনিটাল অর্গান, ডিসেন্ট অফ জেনিটাল অর্গান, জেনিটাল অর্গান বলতে কি বোঝাচ্ছে, ডিসেন্ট অফ জেনিটাল অর্গান দ্যাট ইজ এ জেনিটাল অর্গান, আমাদের কি এখানে আছে আমরা ইউটেরাস, ইউটেরাস ইউটেরাসের সাথে সাথে, হ্যাঁ ইউটেরাসের সাথে সাথে ইউটেরাসের একটা পার্ট হচ্ছে সার্ভিস, তার সাথে সাথে আমাদের চলে যাচ্ছে ভ্যাজাইনা, ভ্যাজাইনাল ওয়াল গুলো নেমে যাচ্ছে। হ্যাঁ কোথেকে যাচ্ছে থ্রো একটা ন্যাচারাল হায়াটাস, এখানে ন্যাচারাল হায়াটাস বলতে এখানে কি বোঝানো হচ্ছে কি ইন্ট্রাইটাস, তো ডিসেন্ট অফ জেনিটাল অর্গান থ্রো এ ন্যাচারাল হায়াটাস ইজ দা জেনিটাল প্রোল্যাপস, আমরা এটাকে রিসেন্টলি আমরা এটাকে নাম দেওয়া হয়েছে পেলভিক অর্গান প্রোল্যাপস। পেলভিক অর্গান বলতে বোঝাচ্ছে কি আসলে আমরা ফিউ রিভিশন অফ দা অ্যানাটমি, বেসিক অ্যানাটমি, পেলভিক অ্যানাটমি, দ্যাট ইজ দ্য জেনিটাল অর্গান মিন্স ইউটেরাস অ্যান্ড ইটস ভ্যাজাইনা অ্যান্ড এন্টিরিয়রলি ইট ইন্টিরিয়রলি রিমেইন ইন ব্লাডার অ্যান্ড পোস্টিরিয়রলি রেক্টাম, ওকে দিস ইজ পেলভিক অর্গান, এন্টিরিয়রলি ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনা uterus and vagina, in front of it bladder and urethra and behind rectum, okay this is genital organ, so
pelvic organ prolapse means the descent of pelvic organ, that is the uterus along the vagina, and also descent of anterior vaginal wall along with the descent of key bladder and bladder. Maybe urethra, and also posterior wall descent means descent of posterior wall and along with the rectum. So this is the pelvic organ prolapse. Okay, so why it occur, why pelvic organ prolapse may happen? Because these organs, pelvic organs, have the support to remain in normal position je thakar jonno kichu support thake, support guli thake, support tahole tomader proshno aste pare ki ki support ei pelvic organ gulo je position e thake normally je jayga ache shei jayga kibhabe thake normally to shobar eglo niche neme jacche na o neme geche kintu normally mohilader namche na keno namche na karon ache ekta support thake je gulo ki tan tan kore shokto kore ei uterus ta ke jayga moto rekhe dicche samne bladder ta thakche niche vaginal wall gulo thakche kintu ei support gulo jodi kono karone টার্ন হয়ে যায় মানে তখন এগুলো ঢিলা মানে লুজ হয়ে যায় তখন কি করলো এই টান টান করে আটকে থাকা যে ইট্রাস ভ্যাজিনাল ওয়াল গুলো সেগুলো আর থাকছে না যার ফলে সেগুলো সব নিচ দিকে নেমে যাচ্ছে সো তাহলে এই যে টান টান করে রেখে দিচ্ছে ইট্রাসকে ভ্যাজিনাকে কিভাবে কার মাধ্যমে রাখছে হ্যাঁ তো এগুলো রাখার জন্য তাহলে সে কিভাবে করছে হ্যাঁ টান টান করে থাকার জন্য কিছু সাপোর্ট আছে কিছু পেলভিক অর্গান সাপোর্ট আছে তো সাপোর্ট গুলো কি তোমাদেরকে পরীক্ষা তোমাদেরকে আমি মেনশন করে রাখবো এগুলো যদি পয়েন্ট আউট করে রাখবা স্টার করে রাখবা কি কি প্রশ্ন করা হয় এই যে আমি বললাম যে সাপোর্ট একটা যে সাপোর্ট গুলো কি এটা কি সাপোর্ট এই পরীক্ষায় কিন্তু আসে কি সাপোর্টের মাধ্যমে ইট্রাস এই পেলভিক অর্গান গুলো স্ট্রংলি তার পজিশনে থাকছে এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা সো এগুলো হোয়াট আর দ্য সাপোর্টস অফ পেলভিক অর্গান তো অর্গানের মেইন সাপোর্ট গুলোর মধ্যে আমাদের আছে কিছু মাসকুলার সাপোর্ট আছে কিছু ভিসেরাল সাপোর্ট আছে কিছু লিগামেন্ট সাপোর্ট আছে হ্যাঁ লিগামেন্টের সাপোর্ট আছে ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে সাপোর্টটা হচ্ছে সেগুলো হচ্ছে মাসকুলার সাপোর্ট ভাস্কুলার সাপোর্ট আছে কিছু মাসল এগুলো স্ট্রং আমাদের কিছু প্রাইমারি সাপোর্ট আমাদের প্রাইমারি কিছু সাপোর্ট আছে যেগুলো স্ট্রং সাপোর্ট বলি কিছু সেকেন্ডারি সাপোর্ট আছে আর প্রাইমারি সাপোর্ট গুলো হচ্ছে কি মাসকুলার সাপোর্ট স্ট্রং সাপোর্ট সেই সাপোর্ট গুলো কি কি আচ্ছা সেই মধ্যে তার মধ্যে হচ্ছে কি এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি পেলভিক ডায়াফ্রাম অ্যান্ড ইউরোজেনিটাল ডায়াফ্রাম পেলভিক ডায়াফ্রাম অ্যান্ড ইউরোজেনিটাল ডায়াফ্রাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট pelvic organ support this is the muscular support this is primary support pelvic organ support so muscular support ei pelvic diaphragm is formed by the ki diye bolo pelvic or ei pelvic diaphragm is formed by levator ulnar muscle yeah good levator ulnar muscle levator ulnar muscle diye amara hocche ki pelvic diaphragm ta toide hocche ha abar levator ulnar muscle abar ki ki ache bolo to ki ki diye levator ulnar muscle hocche বলো ম্যাম টোটাল নয়টা মাসল ভুল করছো পেরিনিয়াল বডির নয়টা মাসল আচ্ছা আচ্ছা জিনিস আছে জানি কাকে বলি নাই পেরিনিয়াল বডি তিনটা মাসকুলার সাপোর্ট আমরা একটা বললাম যে এক নম্বর বললাম যে পেলভিক ডায়াফ্রাম ইউরোজেনিটাল ডায়াফ্রাম এন্ড পেরিনিয়াল বডি দিস থ্রি আর ইম্পর্টেন্ট মাসকুলার সাপোর্ট সো আমরা কি বললাম যে pelvic diaphragm is formed by levator ulnar muscle. Levator ulnar muscle is consist of pubococcygeus, iliococcygeal and ischiococcygeus muscles. Okay? Acha tale tumi ei hocche tomar pelvic diaphragm ar eta hocche urogenital diaphragm. Urogenital diaphragm ke bypass kore jacche kintu amar ei organ gulo ki ki uterus theke vagina eshe bypass kore jacche. ঠিক আছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম কি এদিকে আবার ব্লাডার আমি এখন তোমাকে যে পিকচার তোমাদের যদি অ্যানাটমিতে পড়ানো হচ্ছে পিকচার তো দেখানো এখন সম্ভব হচ্ছে না কি হলো এখানে ব্লাডারে থেকে ইউরেথ্রা এসে সেটা আবার ইউরোজেনিটাল ডায়াফ্রামকে পায়াস করছে ওদিকে পেছনে হাতে দেখতাম সেটাকে পায়াস করছে এই যে একটা মাসকুলার একটা স্ট্রং সাপোর্ট এই সাপোর্টের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো এই অর্গানগুলো
পজিশনে থেকে যাচ্ছে। তোমাদেরকে বোঝাতে পারছি? বোঝাতে পারছি? জি ম্যাম। পাচ্ছো? ঠিক জি ম্যাম। এখানে হচ্ছে এটা হচ্ছে লোয়ার পার্টটাকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তোমার লোয়ার পার্টটা এখানে পায়াস করে ইউরোজেনিটাল ডায়াফ্রামকে একটা সাপোর্ট দিচ্ছে। এটা হচ্ছে মিডিয়াল পার্ট থেকে কিন্তু আসছে, দুই পাশ থেকে কি আসছে পেনিয়াল, দুই পাশ থেকে কি আসছে পেলভিক ডায়াফ্রাম, যেটা ল্যাবরেটর আনাই মাসল, মিডিল মিডিল পোর্শন অফ দা ভাজিনা এটাকে সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, এই তো মাসকুলার সাপোর্ট। আরেকটা যেটা তোমাদেরকে বললাম, পেরিনিয়াল বডি যেটা ইজ কনসিস্ট অফ নাইন মাসল, সেটা হচ্ছে কোন জায়গায়, ইট রিমেন বিটুইন দা ভাজিনাল ওপেনিং, দ্যাট ইজ দা ইন্ট্রাইটাস এন্ড অ্যানাস। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে পেরিনিয়াল বডি, এটাও একটা সাপোর্ট দিচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি মাসকুলার সাপোর্ট। ওকে, দেন বললাম যে ফাইব্রোমাসকুলার আর লিগামেন্টাস সাপোর্ট, ফাইব্রোমাসকুলার লিগামেন্টাস সাপোর্ট এটাও একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পেলভিক অর্গান সাপোর্ট। ইট ইনক্লুডস, ইট ইনক্লুডস কার্ডিনাল লিগামেন্ট, অ্যানাদার নেম ইজ ট্রান্সভার্স সার্ভাইকাল, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, অ্যানাদার নেম ইজ ব্যাক এন্ড ডোরস লিগামেন্ট, কার্ডিনাল লিগামেন্ট। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট সাপোর্ট। ইট প্রোডিউস, ইট গিভস সাপোর্ট from the cervix and supravaginal, the supravaginal part part to lateral pelvic wall, lateral pelvic wall টান করে দুই পাশে টান টান করে দুই পাশে আটকে রাখছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দুই পাশে যেটা চলে যাচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট অর মেকেন্ডোস লিগামেন্ট অর কার্ডিনাল লিগামেন্ট, এই এটা একটা স্ট্রং শেপের দুই পাশে সার্ভিক্স এন্ড আপার ভ্যাজিনাল থেকে টান টান করে ল্যাটারাল পেলভিক ওয়ালে আটকে রেখে দিচ্ছে। এই জন্য যার কারণে নিচ দিকে বেজানা এবং সার্ভিসের নিচের দিকে নেমে যাচ্ছে না। ঠিক আছে, এটা আরেকটা সাপোর্ট। আবার পিছন দিকে একটা সাপোর্ট যাচ্ছে, পিছন দিকে আরেকটা লিগামেন্ট যাচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, স্যাক্রাল লিগামেন্ট, স্যাক্রাল দা ফ্রম ফ্রম দা সার্ভিস আপার বেজানা, আপার বেজানা টু দা স্যাক্রাম, স্যাক্রাম টু দা স্যাক্রাম পর্যন্ত পিছন দিকে টেনে রেখে দিচ্ছে। ওকে, তাহলে দুই পাশে গেল, পেছনে গেল, সামনে সামনে আরেকটা লিগামেন্ট আছে, সেটাকে হচ্ছে কি পিউবো পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, মানে তোমার সার্ভিক্স থেকে পিউবিক বোন, যে সামনে যে পিউবিস আছে, পোস্টেরিয়র ওয়ালটা আছে, পোস্টেরিয়র পার্ট থেকে সার্ভিক্স পর্যন্ত আটকে রাখছে। হ্যাঁ, যার কারণে সে সে নিচ দিকে না, মানে তোমার দুই পাশে সামনে পিছনে আটকে রাখছে, একটা রশির মতো টান টান করে আটকে রেখে দিচ্ছে। তাহলে এই লিগামেন্টের সাপোর্ট একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যার কারণে এই পেলভিক অর্গান গুলো নিচে নেমে যাচ্ছে না। ওকে, আচ্ছা, এটা হলো একটা সাপোর্ট তোমাদেরকে বললাম, তার মানে আমাদেরকে লিগামেন্টের মাসকুলার সাপোর্ট হয়ে গেলে লিগামেন্টের সাপোর্ট, আর একটা বললাম ভিসেরাল সাপোর্ট, এটাও একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। কিরকম ভিসেরা গুলো, যে আমাদের যে ভিসেরা গুলো, যে বিশেষ করে তুমি মনে করো আমাদের ইউট্রাসটা কিভাবে থাকে, অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স পজিশনে থাকে, অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স পজিশনে থাকে। এই অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স পজিশনে থাকার জন্য ইউট্রাসটা কিন্তু নর্মাল পজিশনে সুন্দর করে থাকতে পারে। হ্যাঁ, ওই যে আমি তোমাদেরকে বললাম যে ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট, হ্যাঁ, ইউট্রোস্যাক্রাল লিগামেন্টও কিন্তু এই যে এই পজিশনটা রাখার জন্য একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স পজিশনে থাকার জন্য তখন যদি এনি anything causes the increase the intra-abdominal pressure, যদি এমন কোন কিছু হয় অ্যান্টি অ্যাবডোমিনাল প্রেসার, ডিরেক্টলি যদি এটা সোজা থাকতো, ডিরেক্টলি ফান্ডাসের মধ্যে পড়তো, পরে ধাক্কা খেয়ে নিচে দিকে নেমে যেত, কিন্তু অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স পজিশনে থাকার জন্য এটা কি অ্যাঙ্গেল করে তৈরি করে আছে, তাই না? এই অ্যাঙ্গেল করে তৈরি করা থাকার কারণে তখন কি করে, যেই প্রেশারটা দিচ্ছে সেটা কিন্তু সরাসরি ফান্ডাসে পড়ছে না, ফান্ডাসে পড়ছে না, আর এই এই পাশে কিন্তু দুই পাশে আমার অ্যান্টিরিয়াল পোস্টেরিয়াল দিয়ে আটকে রেখে দিচ্ছে সার্ভিস দিয়ে। হ্যাঁ, সো ডিরেক্টলি যখন প্রেশারটা পড়ে না, সুতরাং এই 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 প্রেশারের ডিরেক্ট প্রেশার পড়ে না, যার কারণে ইউট্রাসটা নিচে দিকে নেমে যাচ্ছে। এটাও একটা ইম্পর্টেন্ট, মানে পজিশন, তোমার অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স পজিশনটাও ইম্পর্টেন্ট একটা সাপোর্ট। আর অ্যানাদার যেটা বললাম, ভিসেরার সামনের দিকে ব্লাডার আছে, পিছনের দিকে রেক্টাম আছে, ওগুলোও একটা সাপোর্ট, এগুলো সুন্দর করে রেখে দেওয়ার জন্য, পজিশনে রেখে দেওয়ার জন্য সাপোর্ট হচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে? বুঝতে পারছো? জি ম্যাম। এই যে তোমাদেরকে বললাম এই মাসকুলার সাপোর্ট, লিগামেন্টের সাপোর্ট, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে যে নামগুলো বললাম সেগুলো হচ্ছে প্রাইমারি সাপোর্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে মেন রোল প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, মেন রোল টু রিমেইন পজিশন অফ দ্য পেলভিক অর্গান। কিন্তু আরো কিছু সাপোর্ট আছে যেটা উপরের দিকে যেগুলো থাকে, যেমন হচ্ছে কি ব্রড লিগামেন্ট,
round ligament কিছু আছে, এগুলো কিছু আছে সাপোর্ট যেগুলোকে সেকেন্ডারি সাপোর্ট বলতে পারো, ওর বিগ সাপোর্ট ইস সাম রোল মে হ্যাভ রোল অর নো রোল। তোমরা কিন্তু এখনো জয়েন করতেছ মাত্র 65, তোমাদের স্টুডেন্ট সংখ্যা মোর দেন 100, ওকে মোর দেন 100 না বলো, সোয়ে 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 বলো, তোমাদের রোল নাম্বার কত জনের ইয়ে আছে, কত জন টোটাল স্টুডেন্ট সংখ্যা, সোয়ে আছে ক্লাস মনিটর, সে জয়েন করে নাই, সে জয়েন করে নাই, সে মনিটর যদি ক্লাস জয়েন না করে তাহলে মনিটর ম্যাম আসি ম্যাম তো কথা বলো না কেন, তোমার ম্যাম আসি ম্যাম কতজন তোমার ইয়ে স্টুডেন্ট সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা কতজন টোটাল, নেটওয়ার্ক সমস্যা শুনতে পাচ্ছ না, হ্যালো শুনতে পাচ্ছ, হ্যালো শুনতে পাচ্ছ, এই তোমরা কিন্তু শুনতে পাচ্ছ না, দেখি আরো কমে যাচ্ছে, শুনতে শোনা গেলে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার আমি কিন্তু সবাইকে জয়েন করতে হবে এই ক্লাস গুলো, আমাদেরকে এই দেখো একটা আনফেভারেবল এনভায়রনমেন্টের মধ্যে এসে ক্লাসগুলো যেহেতু করতে হচ্ছে তোমাদেরকে অবশ্যই জয়েন করতে হবে, আর বাসায় বসে থাকতে হবে না, কিছু না কিছু পড়াশোনা করতে হবে, এই জন্য কিছুটা যেন তোমাদের হেল্প হয়, যদিও পুরোপুরি ভাবে হেল্প করা যাচ্ছে না, তারপরে তোমরা এটা ইয়া করবে জয়েন করতে হবে, সবাইকে জয়েন করতে হবে, যারা যারা জয়েন করে নাই তাদেরকে জানাও, তারা যেন অবশ্যই জয়েন করে ফেলে, এত কম আমি কষ্ট করে পড়ে আমরা ইয়া ইন্টারেস্ট পাচ্ছি না। আচ্ছা ওকে, তাহলে আমরা সাপোর্ট গুলো আমরা জানতে পারলাম, হ্যাঁ তো প্রাইমারি সাপোর্ট সেকেন্ডারি সাপোর্ট, সেকেন্ডারি সাপোর্টের মধ্যে আমরা বললাম ব্রড লিগামেন্ট রাউন্ড লিগামেন্ট এগুলো বিগ সাপোর্ট, আদৌ কোনো সাপোর্ট দেয় কিনা এটা একটা সন্দেহজনক, আচ্ছা বিগ সাপোর্ট হিসেবে আমরা এটাকে এক্সেপ্ট করলাম, তো এটা ইম্পর্টেন্ট তোমাদেরকে এই দুটোই করলে এটা বাইবেল কোশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে কি সাপোর্ট। তাহলে এখন আমরা বললাম যে এই সাপোর্ট কেন এই প্রোলাপসটা হচ্ছে, কেন এই অর্গানটা নিচের দিকে নেমে যাচ্ছে, কেন যাচ্ছে, তাহলে বললাম যে এই যে সাপোর্ট গুলো আছে যে ভাস্কুলার সাপোর্ট আর লিগামেন্টাল সাপোর্ট, এগুলোতে যদি কোনো রকমে টর্ন কোনো ইনজুরি হয়, ইনজুরি হয় ইনজুরি হয়ে গেলে তখন সেগুলো এই এই যে টান টান করে আটকে রাখার জন্য যেই সাপোর্ট গুলো সেগুলো তখন কি হবে লুজ হয়ে যাচ্ছে, হ্যাঁ একটা ইনজুরি হয়ে গেলে লুজ হয়ে গেলে তখন কি করে অর্গান গুলো নিচের দিকে আটকে রাখতে পারে, যে অর্গান গুলো ঠিক মতো আটকে রাখতে পারে না তখন এগুলি কি হয় নিচের দিকে নেমে যায়। একটা এক্সাম্পল দে যে আমরা তোমরা যে সালোয়ারের ইলাস্টিক ইলাস্টিক ইউজ করো না, ইলাস্টিক যখন নতুন অবস্থায় থাকে টাইট থাকে তখন শক্ত হয়ে আটকে থাকে, কিন্তু যখন অনেক দিন পড়তে পড়তে ইউজ করতে 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 এগুলো লুজ হয়ে যায় তখন কি এগুলো আটকে রাখতে পারে, পারে না, এগুলো দেখা যাচ্ছে সেই আর আটকে রাখতে পারে না তখন আর পারে না, হ্যাঁ জাস্ট এরকম সে নতুন নতুন ইয়াং যখন থাকে এই সাপোর্ট গুলো স্ট্রং থাকে সুন্দর করে সে আটকে রাখতে পারে, কিন্তু পরবর্তী সময় সেগুলি সব বয়সের সাথে সাথে লুজ হয়ে যাচ্ছে, কিভাবে সেটা আমি তোমাদেরকে বলবো যে কেন এই সাপোর্ট গুলো লুজ হয়ে যাচ্ছে, তাহলে সেগুলির কারণগুলো আমার জানতে হবে, সেই কারণগুলোর মধ্যে ও নিজেই বলে দিচ্ছে তার অনেকগুলো বাচ্চা 6, তোমার কোনো বাচ্চা নষ্ট হয়েছে বা মারা গেছে, না যাক ওর 6টা বাচ্চা অনেক সময় দেখা যায় তার চেয়ে বেশি হয়, হ্যাঁ সেরকম হতে পারে, সেটা কি হয় যে ডেলিভারি তার একবার হচ্ছে কি ফ্রিকোয়েন্ট চাইল্ড বার্থ, কারণ বছর বছর 6টা বাচ্চা হচ্ছে বা আরো বেশি বাচ্চা হতে পারে, ফ্রিকোয়েন্ট চাইল্ড বার্থ যতবার তার বাচ্চা হচ্ছে ততবার কিন্তু এই যে অর্গান গুলো, অর্গান কি একটা নর্মাল একটা ইউটারাসের সাইজ যে একটা সাইজ থাকে কিন্তু একটা বড় একটা ইউটারাস কে সেই অর্গান গুলোকে ধরে রাখার জন্য তার কিন্তু অনেক কষ্ট হয় বুঝছো, সেগুলো ঠিক মতো ধরে রাখতে না পারলে এগুলো লুজ হয়ে যায়, হ্যাঁ তো দেখ আমাদের দেশে মহিলারা যেটা করা হয় ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ উইথ লো ইন্টারভেল, খুব বছর বছর বাচ্চা হচ্ছে ফ্রিকুয়েন্ট অনেকগুলো বাচ্চা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট কারণে সেটা এমন হয়ে যাচ্ছে, হ্যাঁ আচ্ছা এটা এটা হতে গেলে কেন হচ্ছে, যেমন বললাম যে ফ্রিকোয়েন্ট চাইল্ড বার্থের সাথে আরেকটা মিসম্যানেজমেন্ট অফ দা ডেলিভারি, ডেলিভারির সময় কিছু মিসম্যানেজমেন্ট তারা করে, যেটা তার তার ক্ষেত্রে হলো যে সে বাড়িতে ডেলিভারি হয়েছে কে করছে কোনো আনট্রেন্ড পার্সন, তারা কি করে বুঝে না কার ট্রেন পার্সন না, সেজন্য ওরা কিন্তু এমন আনইথিক্যাল কিছু কাজ করে, যেমন ধরো একটা সে বলবে যে এক নম্বর আমরা বলি সেটা হচ্ছে কি কি বলতো, হ্যাঁ বলো কি কি কারণের জন্য হচ্ছে ডেলিভারিতে কি প্রবলেম হচ্ছে,
বলো বিয়ার ডাউন করতে বলে ওরা কি করে কি বিফোর বি ডাইরেকশন তার সে কি করে কি তারা বলতো কি মানে বারবার বলতো যে চাপ দেন চাপ দেন চাপ দেন হ্যাঁ তো সে বলল কি মানে তার চাপ দেন কথাটা মানে হচ্ছে বিয়ার ডাউন করতে বলে বিফোর বি ডাইরেকশন আসলে কিন্তু বিয়ার ডাউনের দরকারই হয় না হ্যাঁ সে কি করে কি ওই ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে আসলেই সে ফুল ডাইলেটেশন হওয়ার আগে বলবো যে চাপ দেন চাপ দেন তো ওই এই যে একটা প্রেস চাপ দেওয়া মানে কি ওই পেলভিক অর্গান যে সাপোর্ট ইন্টারস্যাক্রাল লিগামেন্ট ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট এগুলোর উপরে অনেক প্রেসার করছে তাই না এটা একটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা জেনারেল মানে প্রিম্যাচিউর এটাকে আমরা বলি প্রিম্যাচিউর বিয়ার ডাউন বিফোর ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কজ হতে পারে অথবা আমরা আরেকটা করতে পারি যেটা আমরা পরে যে প্রিম্যাচিউর ফরসেপস অর ভেন্টোস ভেন্টোস আর ফরসেপস প্রিম্যাচিউর অ্যাপ্লিকেশন অফ দ্য ভেন্টোস অর ফরসেপস বিফোর ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স ফুল ডাইলেট হলো না আমি ইনস্ট্রুমেন্ট ঢুকে টানাটানি করলাম পাশে বের হবে হচ্ছে না কিন্তু মাসকুলার ওই পেলভিক অর্গান গুলো সব উইক হয়ে যাচ্ছে ট্রাউন হচ্ছে উইক হচ্ছে লস অফ ইলাস্টিসিটি এটা হচ্ছে অথবা আগে আমরা যেটা করতাম আমরা তো এখন অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবার যেটা আমরা কিউ প্লাস্টিকটা ডেলিভারি তো আমরা সেভাবে করছি সেপারেশন করলে করি কিন্তু অনেক সময় আগে যেটা করা হতো যে বিফোর সেপারেশন হ্যাঁ কি কি বলতে পুলিং 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 এন্ড পুশিং তো নিচের দিকে কি করবে কি তোমাকে কর ধরে টানাটানি করতেছে আর উপর থেকে ফান্ডাস দিয়ে প্রেশার দিচ্ছে যে এটা করতো এটা কি এটা করাও একটা খারাপ হ্যাঁ পুলিং এন্ড পুশিং করার যে একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু অর্গান গুলোকে এই যে সাপোর্টিং অর্গান গুলোকে টার্ন করে দিচ্ছে আলটিমেটলি লস অফ ইলাস্টিসিটি এটা ইম্পর্টেন্ট এটা ফ্যাক্টর আচ্ছা আর আরেকটা জিনিস যে তার ক্ষেত্রে যে ডেলিভারির পর পরে সে তার কাজ করা শুরু করেছে কাজ করতে শুরু করে দিচ্ছে এখন ডেলিভারির পর পর মানে অর্গানটা কিন্তু আমাদের ইউটেরাসে তখন ইনভলিউশন হয় না আফটার ডেলিভারি ইউটেরাস তখন বড় থাকে এখন ডেলিভারি হয়ে গেল ডেলিভারির পর পরে কি তার যদি রেস্ট না নেয় এই ভারী একটা অর্গান নিয়ে তাকে ভারী ভারী কাজ করতে হচ্ছে সো ওই সময় কিন্তু ওই যে ইলাস্টিসিটি সেটার জন্য ওই প্রেশারের জন্য এটা লস অফ ইলাস্টিসিটি হয়ে যাচ্ছে এই সব কারণের জন্য তার তার মেনলি যে এই কাজগুলির জন্য তোমাদের বুঝতে পারছো এই কাজগুলির জন্য আলটিমেটলি প্রোলাপস হয়ে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু কিছু অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরও আছে এই তো কজ তোমাদেরকে বললাম এছাড়া কিছু অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর যদি কার যদি ক্রনিক কাফ অ্যাজমা আর হিস্ট্রি অফ ওয়েট বিয়ার এই ধরনের যদি হিস্ট্রি যদি থাকে তাহলে হ্যাঁ তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বললাম যে সে আগে শুধু হাঁটা চলা করার সময় নিজ থেকে নামতো কিন্তু এখন তার সবসময় হচ্ছে তার মানে তার সে এখন 3 বছর ধরে ম্যানোপজ অল টাইম ইট রিমেন আউটসাইড দ্য ইন্ট্রাইটাস কেন যে ম্যানোপজ হওয়া মানে ডিপ্রাইভেশন অফ দ্য এস্ট্রোজেন যে হরমোন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফিমেল হরমোন যে এস্ট্রোজেন হ্যাঁ এখন ম্যানোপজ হওয়ার পরে তার কোনো এস্ট্রোজেন নাই এস্ট্রোজেন গিভস এ স্ট্রং স্ট্রেংথ টু দ্য পেলভিক সাপোর্ট এই যে লিগামেন্টের যে সাপোর্ট গুলোকে স্ট্রেংথেন করছে এখন এস্ট্রোজেন যদি না থাকে আগে জানা লুজ ছিল কোন রকমের পজিশনে তাও থাকতো কিন্তু ম্যানোপজ হওয়ার পরে যে এস্ট্রোজেন আর নাই ওগুলো আরো লুজ হয়ে গেছে যেটা মুভমেন্টের সময় তার বের হতো এখন অল দ্য টাইম ইট পারসিস্টস আউটসাইড দ্য ইন্ট্রাইটাস ওকে তোমরা বুঝতে পারছো বুঝা গেছে আমি তোমাদের বুঝাতে পারছি আচ্ছা আর তোমরা রেসপন্ড করছো না ক্লাব আমি পড়াতে কিন্তু বেশি ইন্টারেস্ট ফিল করছি না আচ্ছা তারপরে হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে আমরা কেন আমাদের এই অর্গান প্রোলাপস হচ্ছে বুঝা গেছে আচ্ছা এখন এই সে কিভাবে প্রেজেন্ট করলো সে কিভাবে প্রেজেন্ট করলো ফার্স্ট অফ অল সে প্রেজেন্ট করলো কিভাবে যে সে এসে বললো যে সামথিং কামিং ডাউন পার্ট এটা কিছু একটা নেমে যাচ্ছে কেউ এসে বলবে যে আমার নাড়ি নেমে গেছে কেউ বলে কিছু একটা বাইরে হয়ে গেছে আবার প্রস্রাব করার সময় আটকে যাচ্ছে তার মানে হিস্ট্রিতে সে বলে সামথিং কামিং ডাউন মানে তুমি কিভাবে ডায়াগনোসিস করছো ডায়াগনোসিস এর মধ্যে কম তোমার হচ্ছে কি ডায়াগনোসিস ইজ ইনক্লুডেড বাই হিস্ট্রি টেকিং এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন সো ইট ইজ মেইনলি হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন ইট কনফার্ম দ্য ডায়াগনোসিস এই জন্য আমার কোনো ইনভেস্টিগেশন দরকার হয় না সো ক্লিনিক্যালি সে আমাদেরকে সে বললো এক নম্বর বললো সামথিং কামিং ডাউন পার ভেজারা অ্যান্ড দেন ডিফিকাল্টিং ভয়েডিং
and difficulties sometimes may have difficulties in defecation ঠিক আছে এই হলো তার কমপ্লেইন আচ্ছা এই কমপ্লেইন হিস্ট্রি নিয়ে তার মানে সেই এক্সামিনেশন আমি হিস্ট্রিতে নিয়ে আসতে পারে তবে অনেক সময় বিভিন্ন রকম কমপ্লিকেশনের জন্য আরো কিছু কমপ্লেইন নিয়ে আসতে পারে পেইনফুল মিকচুরেশন নিয়ে আসতে পারে পেইনফুল মিকচুরেশন মানে দ্যাট ইজ দ্য ডিজুরিয়া নিয়ে আসতে পারে sometimes retention of urine sometimes pervaginal bloodstream watery discharge এগুলো নিয়ে আসতে পারে এই ধরনের কমপ্লেইন নিয়ে কিন্তু সে আসতে পারে এই জিনিসগুলো কমপ্লেইন যখন তোমার যেই কমপ্লেইন গুলো চিফ কমপ্লেইন এর মধ্যে এই জিনিসগুলো আমাদেরকে লিখতে হবে ক্রোনোলজিক্যালি এই হলো তোমাদের কমপ্লেইন গুলো আমরা এভাবে সাজাবো এখন ডায়াগনোসিসের জন্য আমার যেহেতু এই মহিলা 55 ইয়ার্স তো এই পেশেন্ট গুলোকে জেনারেল এক্সামিনেশন দেখব সে অ্যানিমিক আছে কিনা সে এখন দেখো সে নিউট্রিশনাল হেলথটা বিলো অ্যাভারেজ ঠিক আছে অ্যানিমিয়া থাকতে পারে এই এজে তার ব্লাড প্রেসার বেশি থাকতে পারে আমরা পাস ব্লাড প্রেসার তারপরে চেস্টে আমরা দেখব তার কোনো রেসপিরেটরি প্রবলেম আছে না হার্ট লাং গুলো আমরা এগুলি দেখে নেব এগুলো হলো তো এগুলো ডায়াগনোসিসের জন্য ইম্পর্টেন্ট না তবে আমাদেরকে এগুলো আমাদেরকে জানতে হবে ফর তার ট্রিটমেন্ট পারপাস এই রিলেশনটাই মেইন ইম্পর্টেন্ট পার অ্যাবডোমিনালি কিছু পাবো পাবো কিছু পাবো আমরা পার অ্যাবডোমিনালি বলো পাবো কিছু পার অ্যাবডোমিনালি আমরা কিছু পাবো না পার অ্যাবডোমিনালি আমরা কিছু পাবো না পাওয়া যাবে না দেন আমরা ডায়াগনোসিস এর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি পারভেজানাল এক্সামিনেশন এখন যে হ্যাঁ পারভেজানাল এক্সামিনেশন করা এখানে শুধু শুধু পারভেজানাল মানে কি শুধু এটাকে ইনস্পেকশন করতে হবে তারপরে ইনস্পেকশন করব পারভেজানাল এক্সামিনেশন তো করব স্পেকুলার এক্সামিনেশন করব তারপরে তোমার হচ্ছে পারভেজানাল এক্সামিনেশন এবং পার এক্সামিনেশন করে আমরা এটা ডায়াগনোসিস করতে পারব সো কিভাবে আমরা ডায়াগনোসিস করব ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য ইনস্পেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনস্পেকশন আমরা কি দেখব এখানে মধ্যে তো এই পয়েন্ট গুলো লেখানো ইনস্পেকশনে কিভাবে ডায়াগনোসিস করতে ইনস্পেকশনে আমি কি পাবো প্যালপেশনে কি পাবো সেটা আমাদের জানতে হবে সো ইনস্পেকশনে কি পাবো এখানে পাবো একটা লাম বা মাস হ্যাঁ আমরা এই মাস অর লাম ইন ফ্রন্ট অফ এন্ডোরাইটিস দেখা যাবে একটা বড় একটা বড় একটা ইয়ে পাওয়া যাচ্ছে মাসের মতো দেখতে পাবো হ্যাঁ মাস বা লাম ইন ফ্রন্ট অফ এন্ডোরাইটিস বুঝতেছে না এই তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ জি ম্যাম দেখতে পাচ্ছ জি ম্যাম একটু ব্লার আসছে জি ম্যাম এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ক্লিয়ার মাঝখানে কি কোনো লেখা আসছে জি ম্যাম মাঝখানে ছবি দেখা যায় না এখন দেখা যাচ্ছে ছবি আচ্ছা বললাম যে এটাকে ডায়াগনোসিস এ আমরা বললাম যে ইনস্পেকশন দেখব লাম ইন ফ্রন্ট অফ এন্ডোরাইটিস লিডিং পার্ট অফ হুইজ এক্সটারনাল অস মানে কি আমার যে এখানে ইউটেরাসটা নেমে গেছে এটা বোঝার জন্য কিভাবে বুঝবো এটা অন্য কিছু তো হতে পারে একটা মাসের টিউমার অনেক কিছু হতে পারে কিন্তু এটা যে ইউটেরাস কিনা বোঝার জন্য সেখানে দেখবো কি ব্লিডিং পার্ট অফ ফিস ইজ এক্সটারনাল অস এক্সটারনাল অস তাহলে কি করবো এই লাম হ্যাঁ ইন ফ্রন্ট অফ দ্য ইন্ট্রাইটাস লিডিং পার্ট অফ ফিস এক্সটারনাল অস ওকে which is reducible যেটা কিনা রিডিউস করা যাবে রিডিউস মানে আমি ভিতরে ঢুকাই দিতে পারি পারি না সে কিন্তু বলছে যে এটা আমি হাত দিয়ে ভিতরে ঢুকাই দিতে পারি তাই না which is reducible সো এটা দিয়ে আমি বুঝতে পারবো this uterus এবং আর এক্সটারনাল অস আছে কিভাবে বুঝলাম যে এটা uterus যে জানো এটা একটা এক্সটারনাল অস আমি এটা আমি ভিতরে ঢুকাই দিতে পারছি ঠিক আছে আচ্ছা এখন এখন এটা যে এটা যে বললাম আর তার সাথে কি হবে দেখাবো ইন ফ্রন্ট অফ ইট এই যে আমি এক্সটারনাল লসটা হলো যেটা রিডিউস করতে পারি তার সামনে দেখা যাবে একটা সোয়েলিং পাবো হ্যাঁ দেয়ার ইজ এ সোয়েলিং হেয়ার ইজ ট্রান্সভার্স রুগিসিটি প্রেজেন্ট ট্রান্সভার্স রুগিসিটি কেন ট্রান্সভার্স রুগিসিটি কেন বলো এগুলি কিন্তু সব লেকচারে হয়ে গেছে ট্রান্সভার্স রুগিসিটি কেন কারণ হচ্ছে ভ্যাজাইনাল ওয়াল এর মধ্যে রুগিসিটি থাকে হ্যাঁ এখন ইউটেরাস কিন্তু একা একা নিচে নামতে পারে না ইউটেরাসের নামার সাথে সাথে কিন্তু ভ্যাজাইনাল ওয়ালও নেমে যাচ্ছে তোমাদেরকে প্রশ্ন করা হয় এই প্রোল্যাপসে কি একা একা প্রোল্যাপস হতে পারে না একা একা প্রোল্যাপস হতে পারে না ইউটেরাসের সাথে অবশ্যই সে নামবে যখন সে ভ্যাজাইনাল ওয়ালও নেমে যাবে
ঠিক আছে এখন এই যে ভ্যাজাইনাল ওয়াল কিনা বোঝার জন্য বলবো যে যে এই যে সোয়েলিংটা আছে দেয়ার ইজ ট্রান্সভার্স টু দি সিটি অ্যান্ড ট্রান্সমিটেড কাফ ইন পাস পজিটিভ দ্যাট ইজ দা ওয়েন ইউ আর্ক টু কাফ তাকে যদি কাশি দিতে বলবো এই কাফ ইম্পালস become large then transmitted cough impulse positive that becomes larger when patient cough kashi dile bolbe je eta boro hoye jacche so kashi dile boro hoye jacche mane ki intra-abdominal pressure porche pressure er sathe sathe eta boro hoye jacche acha tar mane samner dike amar keno hocche acha ami tomader ke bolbo she jinish guli differentiate korbo eta eta hocche eta holo examination ekta point ekhon below it তার নিচে আরেকটা জিনিস স্মল আরেকটা সোয়েলিং পাবো হ্যাঁ বিলো দ্যাট ইজ স্মল সোয়েলিং আরেকটা সোয়েলিং আরেকটা সোয়েলিং কি শুনতে পাচ্ছেন না আর নিচে আরেকটা সোয়েলিং থাকবে বিলো ইট দ্যাট ইজ স্মল সোয়েলিং ওয়েন ইউ আস্ক টু কাফ ইন ফুল ব্লাডার স্কেপ অফ ইউরিন বুঝছো যদি এটা সে কাশি দিতে বলি এবং তার ব্লাডার ফুল থাকে এখান থেকে ইউরিন বের হয়ে যাবে ঠিক আছে এটা হলো তোমার এক্সামিনেশন ফাইন্ডিংস আচ্ছা এটা হলো গেল এদিকে আবার পোস্টুরালি যদি আবার কাশি দিতে বলি হ্যাঁ আমরা তুমি এক্সামিন করো এটা কাশির সাথে সম্পর্ক না এটা হলো আমরা স্পেকুলাম এক্সামিন করে যদি স্পেকুলাম দিয়ে আমরা যদি দেখি পোস্টুরালটা অ্যান্টিওয়ালটাকে রিট্রেক করে পোস্টুরালটাকে দেখো দেখা যাচ্ছে কি সোয়েলিং থাকতে পারে সোয়েলিং থাকতে ডিফারেন্ট এটা আপার আপার থার্ডে একটা সোয়েলিং থাকতে পারে মিডল থার্ডে থাকতে পারে এরকম থাকতে পারে তো এরকম সোয়েলিং আছে কিনা সেটা দেখো আচ্ছা তার আগে আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য টাইপস অফ প্রোলাপস একটু বলা দরকার সেটা আমি একটু বলে দিই যদিও তোমাদের জানার কথা আমরা জানি ইউটেরাল প্রোলাপস হতে পারে আর সাথে সাথে ভ্যাজাইনাল প্রোলাপস হবে হ্যাঁ ইউটেরাল প্রোলাপসটাকে আমরা আবার তিন ধরনের হতে পারে সেটাকে আমরা বলি প্রোলাপস সেকেন্ড ডিগ্রি প্রোলাপস এন্ড থার্ড ডিগ্রি প্রোলাপস ঠিক আছে আর ফার্স্ট ডিগ্রি প্রোলাপস আমরা কখন বলবো প্রোলাপস যখন হচ্ছে নরমাল যে পজিশনে থাকে when the descent of when the prolapse occurred from its normal side normal position je normal position theke jodi nicher dike neme jay ha nicher dike neme jay but it remain within the vagina ha tomar hocche normal position e external os remain at the level of ischial spine ischial spinal level e thake par kintu jokhon when it descend from its normal position but remain within the vagina this is first degree prolapse okay and second degree prolapse is when it descend from introitus it is descend way introitus diye bebe part of the remain outside and part remain inside that is the remain outside but body and fundus remain inside the vagina this is second degree and third degree whole of the uterus including fundus remain comes outside the introitus this is third degree so uterine descent is first degree second degree and third degree then vaginal wall prolapse is anterior wall prolapse and posterior wall prolapse and another is vault prolapse okay anterior wall prolapse amra hote pare ki erokom jeta upper two third jakhon descend kore on uterus is uterine descent along with upper two third of the anterior vaginal wall it includes the descent of base of the bladder anterior wall er samne ke thake কে থাকে ব্লাডার এবং ইউরেট্রা ব্লাডার যখন অ্যান্টিওয়াল নেমে যায় নামার সাথে সাথে যদি ব্লাডারটা নেমে যায় ব্লাডার নেমে যায় ব্লাডার ইট ওয়াজ অ্যান্টিওয়ালটা নেমে সাথে যে ব্লাডারের বেসটা নেমে যাচ্ছে তখন আমরা এটাকে বলবো সিস্টোসিস্টোসিস্টোসিস যদি লোয়ার থার্ড নেমে যায় তখন আমরা বলবো এটাকে ইউরেট্রোসিল ডিসেন্ট অফ লোয়ার থার্ড অফ দা অ্যান্টিওভ্যাজাইনাল ভ্যাজাইনাল ওয়াল along with urethra this is urethrocyte sometimes both bladder and urethra descend both are descend in that case you call it cysto urethrocyte
Is it clear? Void anterior wall descend along with base of the bladder and also descent of urethra. This is the cysto-urethrocele. ঠিক আছে and then posterior bladder posterior prolapse when descent of upper third of the vagina upper third of the posterior vaginal wall that is the descent of pouch of this is the this is the and that is the descent of pouch of Douglas. Pouch of Douglas along. Pouch of Douglas is shut. Ekhane modhe kintu ki thake? Intestine thake, momentum thake. Shejonno jokhon eta anterior third jokhon she neme jacche anterior upper third of posterior vaginal wall. That is the enterocele. Upper third jodi neme jay ebong tar sathe jodi tomar tar sathe to obosshoi entam that is the intestine tahole amra eta ke bolbo enterocele and middle third when the descent of middle third of the vagina middle third of the vagina apnar ki ekho amar to onek shomoy lagbe ami to ekhono one third o porai nai amar shomoy lagbe এখন তো টাইম টাইমই তোর কোনো ঠিক নেই আমাকে তো ছাড়তে দেরি করে আপনি তাহলে আজকে অফ হয়ে যান আচ্ছা দেখি চেষ্টা করে দেখি আচ্ছা আপনি অফ করে দেন আজকে আচ্ছা ওকে আচ্ছা তাহলে আমরা মিডল থার্ডটাকে যখন এটা ল্যাক্সিটি হয়ে যাচ্ছে আমাদের বললাম যে লিগামেন্টন গুলো ইনজুরি হয়ে যাচ্ছে আপার থার্ড যখন ডিসেন্ড করছে তখন আমরা ইন্টারসিল বলবো যখন মিডল থার্ড যখন ডিসেন্ড করছে তখন আমরা এটাকে বলবো এটা রেক্টোসিল পিছন দিকে থাকে রেক্টাম থার্ড থাকছে দিস ইজ রেক্টোসিল এবং লোয়ার থার্ড যেটাকে সেটাকে আমরা এটাকে বলি যখন এটা বিশেষ করে ভ্যাজাইনাল ডেলিভারি সময় 1/3 ডিগ্রি পেরিনিয়াল টিয়ারে দূর থাকতে পারে তার সাথে এটাকে আমরা ল্যাক্সপেরিনিয়াম সো মানে অ্যান্টেরিওর প্রোলাপস হচ্ছে সিস্টোসিল ইউরেথ্রোসিল সিস্টোইউরেথ্রোসিল পোস্টেরিওর প্রোলাপসিস অ্যান্টেরোসিল রেক্টোসিল এন্ড ল্যাক্সপেরিনিয়াম আরটা যেটা বলে ভল প্রোলাপসটা সাধারণত অ্যাবডোমিনাল অর ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির পরে ভলটা যখন নিচের দিকে নেমে যাচ্ছে তখন আমরা এটাকে বলে ভল প্রোলাপস বলা হয় ঠিক আছে এই হলো টাইপস দেন আমরা আবার এক্সামিনেশনে চলে যাই আমরা যেটা বললাম ইউটেরাইন ডিসেন্ড ফার্স্ট ডিগ্রি ডিগ্রি থার্ড ডিগ্রি সেটা বললাম সামথিং কামিং ডাউন মাস ইন দ্য ইন ফ্রন্ট অফ এন্ট্রাইটাস লিডিং পার্ট অফ হিস এক্সটারনাল লস ইন ফ্রন্ট ইফ ইজ দ্যাট ইজ সোলিং এন্ড ইট হ্যাজ দেয়ার আর ট্রান্সভার্স লুবিসিটি প্রেজেন্ট দ্যাট ইজ দ্য ভ্যাজাইনাল ওয়ালটাকে রিট্রেক করব অ্যালং উইথ সার্ভিক্স সহ রিট্রেক করব করলে দেখা যাবে আপার থার্ডে যদি একটা সোলিং পাই তাহলে বলবো এটা হলো অ্যান্টারোসিল মিডিয়াল থার্ডে যদি একটা সোলিং থাকে তাহলে আমার একটা কনফিউশন হবে ইজ ইট অ্যান্টারোসিল অর রেক্টোসিল এটা ডায়াগনোসিস করার জন্য আমরা একটা হুকিং করি হুকিং টেস্ট এটা আমরা পার রেক্টাল এক্সামিনেশন করি হ্যাঁ পার রেক্টালে মানে এক্সামিনেশনে করলে যদি আমি পার রেক্টালে আমি একটা ইনডেক্স ফিঙ্গারটা যদি ইন্ট্রোডিউস করি সেটা যদি
anterior vaginal wall e chole sorry posterior vaginal মানে vaginal wall e যদি ফিঙ্গারটা আমি ফিল করতে পারি হ্যাঁ চলে আসে তাহলে বুঝতে হবে দিস ইজ রেক্টোসিল কিন্তু এন্ট্রোসিল কিন্তু অনেক উপরে সুতরাং ওখানে কিন্তু হুকিং হবে না আপার থার্ডে যেটা এন্ট্রোসিল সেখানে কিন্তু দ্যাট ইজ নো হুকিং হুকিং অনলি ইন মিডল থার্ড when it is hooking on medial third this is rectocil ঠিক আছে rectocil এবারে ডায়াগনোসিস করা যাবে আর বললাম যে lax perineum that is the gapping of introitus এটা একটু gap হয়ে যাবে নিচ দিকে দেখা যাচ্ছে কি lower third of the posterior vaginal wall descend করে যাচ্ছে lax হয়ে যাচ্ছে আর এখানে যে perineumটা থাকবে শর্ট মানে স্মল এরিয়া যেটা আমরা পেরিনিয়াম যেটা ছিল যেখানে তোমাদেরকে বললাম যে পেরিনিয়াল বডি সেখানে হয়তো টর্ন হয়ে গেছে এই জায়গাটা ছোট হয়ে যাবে পেরিনিয়াম যতটুকু থাকার কথা তার চেয়ে ছোট হয়ে যাচ্ছে এটা হলো পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল প্রোলাপস বুঝে গেছো তোমরা বুঝতে পারছো একদম ফাইন্ডিংস সবাই পারবে তো হ্যাঁ এই এই এক্সামিনেশন ফাইন্ডিং পেশেন্টকে তো দেখাতে পারছি না যদি সম্ভব হয় আমি জানি না কখন আল্লাহ আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনবে তখন আমরা তোমাদেরকে এক্সামিনেশন দেখাতে পারবো তো মোটামুটি এটা এই সিনারিওটা মনে রাখো তাহলে দেখবে যে তোমরা এটা সহজে তোমাদের ডায়াগনোসিস করা পসিবল হবে এই হলো তোমার এক্সামিনেশন আমরা ফাইন্ডিংস আচ্ছা এখন তাহলে এক্সামিনেশন করে কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো কিভাবে বলবো ইট ইজ এ ফার্স্ট ডিগ্রি প্রোলাপস অর সেকেন্ড ডিগ্রি প্রোলাপস অর থার্ড ডিগ্রি প্রোলাপস হ্যাঁ তারপর তার সাথে কি সিস্টোসিল আছে আর ইউরেথ্রোসিল আছে আর ইউরেথ্রোসিল আর রেক্টোসিল আর এন্টারোসিল আর ল্যাক্সপেরিনিয়াম সেভাবে বলে ফেলতে পারি সো হয়তো ছিল যে থার্ড ডিগ্রি পেইন তো এই পেশেন্টের third degree iterational prolapse with cystocele and rectocele ঠিক আছে এই হলো তার ডায়াগনোসিস হতে পারে ঠিক আছে আচ্ছা যদি ট্রিটমেন্ট দিতে হবে তাই না ট্রিটমেন্ট না দিলে তো হবে না ট্রিটমেন্ট না দিলে আমাদের অনেকগুলো কমপ্লিকেশন হয়ে যাবে সো আগে আমাদের কিছু কমপ্লিকেশন কি হতে পারে ট্রিটমেন্ট যদি আমি টাইমলি তাকে যদি ট্রিটমেন্ট দিতে না পারি তাকে আমাকে আমার তার কমপ্লিকেশন হতে পারে কমপ্লিকেশন গুলো আমরা আগে জেনে নিই কি ধরনের কমপ্লিকেশন হবে ফার্স্ট অফ অল এটা কি বাইরে থাকছে হ্যাঁ ইট ইনভলভ অল দা টাইম আউটসাইড দা ভাজিনা সো ইট কামস ইন কন্টাক্ট উইথ এনভায়রনমেন্টাল এয়ার হ্যাঁ এই যে এয়ারের সাথে কমিউনিকেশন হচ্ছে সারা বাইরে আছে তখন এটা ড্রাই হয়ে যাচ্ছে সো ড্রাই হয়ে যায় আলটিমেটলি এটা কি ড্রাই হয়ে গেল ড্রাই হয়ে গেলে এগুলো একটু শক্ত শক্ত ক্যারাটালাইজ হয়ে যাচ্ছে ড্রাই হচ্ছে ক্যারাটালাইজেশন হয়ে যাচ্ছে অনেক সময় এটা পিগমেন্টেশন হয়ে যায় হ্যাঁ ড্রাই ক্যারাটালাইজেশন এবং পিগমেন্টেশন হচ্ছে এটা হলো নর্মালি প্রথমে এটা হচ্ছে কিন্তু এর পরবর্তী সময় আরেকটা খারাপ একটা কমপ্লিকেশন সেটা হলো ডিকোপিটাস আলসার ডিকোপিটাস আলসারটা কি এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ট্রপিক আলসার রিমেন ইন দা ডিপেন্ডেন্ট পোর্শন যেখানে ইউটেরাস সার্ভিক্সটা নেমে যাচ্ছে একটা ডিপেন্ডেন্ট পোর্শনে এটা ওই যে বললাম যে ড্রাই হয়ে যাচ্ছে ক্যারাটিনাইজড হয়ে যাচ্ছে কিন্তু এখানে সবচেয়ে যেটা কারণ যে সেটা ইউটেরাস কারণটার মেইন কারণ হচ্ছে কি ইউটেরাস সাপ্লাই আছে না কিভাবে আমরা তো জানি ইউটেরাস আর্টারি ওভারিয়ান তার ইউটেরাস সাপ্লাই দিচ্ছে এখন যেহেতু সে এই ইউটেরাসটা নিচের দিকে নেমে যাচ্ছে অ্যালং গ্রাইন দিকে যখন সে নেমে যাচ্ছে তখন কি হবে ম্যাম কথা শোনা যাচ্ছে না খুব স্লো হচ্ছে আচ্ছা এখন শোনা যাচ্ছে বলতে পারি শোনা যায় জি ম্যাম শুনতে পাচ্ছো জি ম্যাম শোনা যাচ্ছে আচ্ছা তো অনেকক্ষণে নেটওয়ার্ক পাওয়া আমার দেখি যে তোমাদের যারা এতক্ষণ জয়েনে ছিল আর অনেকে চলে গেছে স্কিপ করে গেছে নাকি নেটওয়ার্ক পাচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না কমে গেছে আচ্ছা ওকে আমি বলছি এখন আমাকে নেটওয়ার্কের সমস্যা আচ্ছা যাই হোক আজকে তো ওয়েদারটাও ভালো না সেটা একটা প্রবলেম হচ্ছে আচ্ছা তারপরে তোমরা যতটুকু পারো জয়েন করে নাও আচ্ছা তাহলে কি বললাম যে আমরা ডিকোপিটাস কালচার কেন হচ্ছে একই তো সে নিচের দিকে নেমে যাচ্ছে এখন একটা জিনিস সে একটা যে যখন নর্মাল পজিশনে ছিল তোমার যে ভ্যাসেল গুলো যেভাবে সাপ্লাই দিত এখন নিচের দিকে সে নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু ভ্যাসেল গুলো টান টান করে নিচের দিকে চলে যাচ্ছে হ্যাঁ নিচের দিকে চলে যাচ্ছে তখন এটা নর্মাল পজিশনে যে ফ্লোটা সে পেত এখন নিচের দিকে যদি চলে যায় তখন কি সে নর্মাল ক্যালিয়ার থাকে
থাকে না, তখন এই যে টান টান স্ট্রেস হচ্ছে, ডান দিকে স্ট্রেস হচ্ছে, খুব মিনিমাম ব্লাড সাপ্লাই সাপ্লাই পায়। এটা আরেকটা কারণ। আরেকটা এই যে বড় বিশাল একটা প্রলাপ ছোট একটা ইন্ট্রোডাস দিয়ে বের হয়ে যাচ্ছে, দুই ইন্ট্রোডাস দিয়ে দেখে এভাবে বের হয়ে যে বড় জিনিসটা বের হয়ে যাচ্ছে, চাপ খাচ্ছে না, এভাবে আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে ওই কিন্তু হয়ে যাচ্ছে, অনেক সময় কি এটা ফেটে ফেটে যাচ্ছে, ক্র্যাকিং ক্র্যাক হচ্ছে, আর সেদিকে সে কি করলো ব্লাড সাপ্লাই পাচ্ছে, যদি ব্লাড সাপ্লাই না পায় তাহলে কি ওই ক্র্যাকিং অংশটাকে সেখানে আলসার তৈরি হয়ে যাচ্ছে। কারণ কি একটা হলো কি সে নর্মাল পজিশন থেকে, হ্যাঁ ডিস্টর্শন অফ দ্য নর্মাল পজিশন, নর্মাল অ্যানাটমিক্যাল যে পজিশন, ডিস্টর্শন অফ দ্য নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন, এটা একটা ইম্পর্টেন্ট কজ। আর একটা হচ্ছে সার্কুলেশন, সার্কুলেশন হ্যাম্পার, এই দুইটার কারণে ওই যে যেটা ক্র্যাকিং হলো সেখানে আলসার ফর্মেশন হয়ে যাবে, এটাকে আমরা বলবো ডিটুবিটাস আলসার। এই ক্ষেত্রে পেশেন্ট কমপ্লেইন করে যে পারভেজেনাল ওয়াটারি ব্লাড স্টেন, ওয়াটারি ডিসচার্জ, হ্যাঁ ওয়াটারি ডিসচার্জ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা তো আমি সাথে সাথে ট্রিটমেন্টটা বলে দেই, পরে কতটুকু কি করতে পারে। আর এটা কি মেইন কাজ হচ্ছে কি, তখন দেখবো যে এই ডিকুবেটাস আলসার হয়ে গেছে, আমার এটাকে পজিশনে করে দিবেন, রিপোজিশন, রিপোজিশন ইজ নর্মাল পজিশন, সে আগে নর্মাল অ্যানাটমিতে ফেরায় যদি দেয় তাহলে আবার নতুন করে ব্লাড সাপ্লাই সে পাবে, পেলে তখন কিন্তু ওই হিলিং হয়ে আলসার হিলিং হয়ে যাচ্ছে, আলসার হিলিং হয়ে যায়। কিন্তু নর্মাল এটাই কিন্তু মেইন ট্রিটমেন্ট, তুমি নর্মাল পজিশনে যদি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু সে আর তাতে আমার কোনো আর আলসার হিলিং হয়ে যায়। কিন্তু তার সাথে আমরা আবার অ্যাড করি, যেটা অ্যাড করি সেটা হচ্ছে কি আমরা কিছু অ্যান্টিসেপটিক সলিউশন প্যাক দিই, যেমন অ্যাক্টোফ্লাবিন প্যাক অথবা আয়োডিন প্যাক আমরা দিয়ে দিই, তাহলে সেটা হিলিং হয়ে যাচ্ছে। আর একটা জিনিস দিয়ে বিশেষ করে এই মহিলার ক্ষেত্রে যারা ম্যারাপোজাল লেডি, যাদের সেক্ষেত্রে আমরা এস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি দিই, তাহলে এটা স্ট্রেংথ বাড়া যাচ্ছে এবং তোমার ইন্টিগ্রিটি বাড়ছে এবং তাড়াতাড়ি করে হিলিং হয়ে যাচ্ছে। তার মানে আমরা ট্রিটমেন্ট কি দিচ্ছি, ম্যানুয়াল রিপোজিশন, রিপোজিশন করে দিচ্ছি এবং এটা আমরা অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিসেপ্টিক আমরা দিয়ে দিচ্ছি, অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার ট্রিটমেন্ট, ঠিক আছে। আচ্ছা আরো কিছু প্রবলেম হয় সেটা হচ্ছে ইউরাইনারি কিছু প্রবলেম হয়, ইউরাইনারি প্রবলেম গুলোর মধ্যে যেটা বললাম যে সে তার যেমন হলো ইনকমপ্লিট ইভাকুয়েশন, ইনকমপ্লিট ইভাকুয়েশন হচ্ছে, ইনকমপ্লিট ইভাকুয়েশন মানে তুমি তোমার কথা একটু এখন যেতে পারো, তোমার কাছে শেষ তুমি যাও। আচ্ছা ইনকমপ্লিট ইভাকুয়েশন হলে কি কিছু না কিছু ইউরিন থেকে যাচ্ছে, ইউরিন যদি থেকে থাকে তাহলে তার মধ্যে একটা টেন্ডেন্সি কি থাকে যে বারবার তার টেন্ডেন্সি তার ফর ইভাকুয়েশন, হ্যাঁ তাহলে তোমার ইভাকুয়েশনের জন্য তার একটা ফ্রিকুয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডেভেলপ করতে পারে, হ্যাঁ। কিন্তু আবার রিসার্ডিয়াল কিছু ইউরিন ভলিউম থাকার জন্য আলটিমেটলি এগুলি কিন্তু ইনফেকশন হতে পারে, সো তার ডিজিউরিয়া ইউরাইনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, এটা একটা প্রবলেম, ইউরাইনারি প্রবলেম। আর আরেকটা ডেঞ্জারাস প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে কি হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোনেফ্রোসিস কেন হচ্ছে, এখানের মধ্যে আমার দুই পাশে যে তোমার হচ্ছে মেকানডোস লিগামেন্ট যাচ্ছে, ম্যাকান্ডাস লিগামের আর দুই পাশে ইউরাইনারি ব্লাডারের সাথে যাচ্ছে, উপরে কি যাচ্ছে এইয়া থেকে কিডনি থেকে দুই পাশে দুইটা কি ইউরেটা নেমে যাচ্ছে, ইউরেটা নেমে যাচ্ছে, এই যখন এটা সে ডিসেন্ড হচ্ছে তখন যে এই যে এই ব্লাডার ইউরেটার সাথে একটা কিঙ্কিনিং, কিঙ্কিনিং হচ্ছে, যার কারণে কি কিন্তু যার কারণে ইউরিনটা ঠিক মতো ফ্লো হচ্ছে না, যার কারণে ব্ল্যাক ব্যাক ফ্লো হয়ে যাচ্ছে, ব্যাক ফ্লো কিঙ্কিনিং এর জন্য ব্যাক ফ্লো হচ্ছে, হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা আরেকটা যে হচ্ছে কি রিটেনশন অফ ইউরিন, রিটেনশন কেন হচ্ছে, আমরা যে অ্যান্টোলি ব্লাডারের সাথে যে একটা সাপোর্ট যেটা ছিল পিউবো সার্ভাইকাল লিগামেন্ট যেটা ছিল, সেক্ষেত্রে কি এটা ইউরেক্টার সাথে, ইউরেক্টার সাথে যেটা ছিল সেটা হচ্ছে ইউরেথ্রো সার্ভাইকাল যে লিগামেন্টটা ছিল সেটা কি করে কি যখন নিচের দিকে নেমে যায় এটাকে একটু শার্প অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়, শার্প অ্যাঙ্গেল তৈরি হয়ে যায় যে ইউরেথ্রা দিয়ে যে ইউরিনটা পাস হবে ওই শার্প অ্যাঙ্গেলের জন্য ইউরিনটা পাস হতে পারে না, যার কোনো রিটেনশন হয়, ঠিক আছে। তাহলে ইউরিনের কমপ্লেন কি হতে পারে, মানে ডিজুরিয়া হতে পারে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডেভেলপ করতে পারে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, রিটেনশন অফ ইউরিন হতে পারে, আর হচ্ছে কি হাইড্রোনেফ্রোসিস হতে পারে, এটা একটা হতে পারে, হ্যাঁ। আরেকটা কমপ্লিকেশন ভেরি ইম্পর্টেন্ট, ইটস ইনকার্সারেশন, ইউরিন কার্সারেশন মানে হচ্ছে ইনরিডিউসেবল, যে ব্লাডার তোমার হচ্ছে ইউট্রাস
তারপর সামনে সিস্টোসিল ইলেক্ট্রোসিল যেটাই হোক না কেন সব মিলে যে নিচের দিকে সে নামলো, নামার পরে এটা হচ্ছে কি একদম সোয়েলিং হয়ে যাচ্ছে। হ্যাঁ একবার ইডিমাটাস সোলেন ইডিমাটাস এগুলো সোলেন ইডিমাটাস হয়ে যে ইরিডিউসিবল এত বড় সড় একটা লাম্প হয়ে যাবে, এটাকে আসে আর ভিতর থেকে ঠেলে ঢুকাতে পারে না, ইরিডিউসিবল তখন একবার রিটেনশন হয়ে অবস্থা খুবই খারাপ, এটাকে ইউটারাইন ইনকারসারেশন বলা হয়। ঠিক আছে এটার একটা ট্রিটমেন্ট আছে, যেহেতু সোলেন ইডিমাটাস হয়ে যায় আমরা কি ইডিমাটাকে কমাতে হয়, ইডিমাটা কমার জন্য আমরা হাইপারটনিক সলিউশন যেমন হচ্ছে আমরা গ্লিসারাইন দিতে পারি অথবা আমরা ওই যে ম্যাক্সাল পাউডার ম্যাগনেসিয়াম সাল্ফ আমরা তোমরা এই যে একদম সেটি ইউজ করে যে সেখানে ম্যাগনেসিয়াম পাউডার কিনতে পাওয়া যায়। হ্যাঁ ওই পাউডারে কিন্তু তোমাদেরকে ইডিমা কমায়, হ্যাঁ যেমন ব্রেনে যেমন ইডিমা কমায় পাউডারটা নিয়ে তুমি ইঞ্জেকশন দিয়ে আমরা ব্রেনের ইডিমা যেমন কমায় তেমনি কিন্তু এখানেও কিন্তু ইডিমা কমাচ্ছে, পাউডারটা যদি আমরা দিয়ে দিই সোলিং এর উপর যদি দিয়ে দিই এটাকে ইডিমা কমায় দিচ্ছে, তখন আমরা এটাকে আমরা রিডিউস করতে পারবো আরো ভিতরে ঢুকাতে পারবো। পরবর্তী সময় আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাবো, এটা হতে পারে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি না, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে সার্ভিক্সটা এলোঙ্গেশন অফ দ্য সার্ভিক্স হয়ে যায়, হ্যাঁ যে সুপ্রাভেজনাল সার্ভিক্সটাকে সে কি লিগামেন্ট গুলো চাই উপর দিকে ঠেলে ধরে রাখতে কিন্তু সার্ভিক্সটা সে নিচের দিকে নেমে যাচ্ছে, যার জন্য কি করে কি সুপ্রাভেজনাল সার্ভিক্সটা এলোঙ্গেশন হয়ে যায়, আর সার্ভিক্সটা ভেজানাল সার্ভিক্স যেটা সেটা হলো ইডিমাটাস হয়ে যায়, এবার ইডিমাটাস হাইপারট্রফি হয়ে যায়, এই হলো কমপ্লিকেশন। ঠিক আছে সো টু প্রিভেন্ট কমপ্লিকেশন ইউ শি নিড কিরকম সেটা হচ্ছে কি আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্টের মধ্যে কিছু যেই আমরা যে রিস্ক ফ্যাক্টর গুলো তোমাদেরকে বললাম যে কজগুলো যে ইটিওলজি গুলো বললাম যে প্রিমেচুর বিয়ার ডাউন এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এক নাম্বার কথা হলো কি তাকে রেগুলার অ্যান্টিনেটাল চেক করতে হবে, তারপরে তোমাকে তাকে বলতে হবে যে হসপিটাল ডেলিভারি করবে, ফ্রিকোয়েন্ট চাইল্ড বার্থ করা যাবে না, দ্যাট ইজ দা মানে তোমার কন্টাসেপটিভ অ্যাডভাইস তাকে দিতে হবে, আর তারপরে তোমার ডিউরিং ডেলিভারি প্রলং লেবার করা যাবে না। আর যদি তোমাকে কজগুলো বলা হয় না যে প্রলং লেবারও কিন্তু স্টেনিং টু দা সাপোর্টিং স্ট্রাকচার, সো প্রলং লেবার করা যাবে না। তারপর প্রিমেচুর অ্যাভয়েড প্রিমেচুর বিয়ার ডাউন, অ্যাভয়েড প্রিমেচুর অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সেপস ব্যান্ডোস, আর অ্যাভয়েড প্রলং লেবার, তারপরে হচ্ছে কি অনেক সময় প্রিসিপিটেটেড লেবার, এগুলো যেন না হয়। এগুলো যদি অ্যাভয়েড করা হয় তাহলে দেখা যাচ্ছে এখানে রোগীগুলো প্রোল্যাপস হয় না। আর একটা হচ্ছে কি এডিকুয়েট রেস্ট ডিউরিং হার পিউপিটাল পিরিয়ড, পিউপিটাল পিরিয়ডে এডিকুয়েট ইনফেকশন অনেক কিছু হয় দেওয়া ঝামেলা, আবার এগুলো ক্লিনিং করার ব্যাপার আছে। সাধারণত এগুলো আমরা কখন দিই, এক নাম্বার হচ্ছে যদি প্রেগনেন্সি অবস্থা অপারেশন টপারেশন করা যাবে না, সো আমরা তখন আমরা দিতে পারি, অথবা পিউপুরান পিরিয়ডে তখন আমরা সেটা দিতে পারি, অথবা আনফিট ফর অপারেশন, ধরো 100 বছরের এক মহিলা তার তাকে সে তো মরেই যাবে, এই অপারেশন করা করতে গেলে অপারেশন টেবিলে মরে যেতে পারে, সো যতদিন বাঁচো আমরা প্রেসারে দিয়ে রেখে দেবো। ঠিক আছে এটা করতে পারি, অথবা সে এখন করতে যাচ্ছে না, যে একটা পেশেন্ট যে তার এখন এই সমস্যা ওই সমস্যা আমি আপাতত আমাকে কোনো রকম কিছু দিয়ে আটকে রাখেন আমি পরে করবো, তো এরকম হতে পারে, অথবা কারো একটা হার্ট ডিজিজ আছে অথবা অন্য কোনো প্রবলেম আছে, তো সেক্ষেত্রে অপারেশনটা আনফিট, ইন দ্যাট কেসে ইউ ক্যান ইউজ রিং প্রেসারি। ঠিক আছে এটা হচ্ছে, আর দেন মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অপশনস আর সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটা হলো পার্মানেন্ট ট্রিটমেন্ট। হ্যাঁ আচ্ছা পার্মানেন্ট ট্রিটমেন্টে এখন আমরা ট্রিটমেন্টে আমরা কি করব, এখন প্রোলাপসের জন্য যেটা করি প্রোলাপস দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিগ্রি তো আমরা সাধারণত করি না, সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রির ক্ষেত্রে সাধারণত ট্রিটমেন্ট আমরা কখন করবো যখন তার সিমটম প্রোডিউসিং, তার এরকম রিটেনশন হয়ে যাচ্ছে অথবা এই যে তো আর
urgency, frequency, dysuria, hydronephrosis. এই ক্ষেত্রে আমাদেরকে অপারেশন করতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে থার্ড ডিগ্রি প্রোলাপস আর কোনো সিম্পটম নেই, কিন্তু দেখো অনেক সময় সেকেন্ড ডিগ্রিতেই অল্প একটু প্রোলাপস আর অনেক বেশি সিম্পটম, সো আমার তখন সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে। তো সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য আমরা যেটা প্রোলাপস সেকেন্ড ডিগ্রি বলি আর থার্ড ডিগ্রি বলি যেটাই জন্য সেটা আমরা ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করব। কি করব আমরা? ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। তাহলে প্রোলাপসের জন্য আমরা করব ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। আর সামনে আছে সিস্টিক বা ইউরেট্রোসিল, সেক্ষেত্রে আমরা পেলভিক ফ্লোর রিপেয়ার করি। সেখানে সিস্টোসিলের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি অ্যান্টিরোকলপোরেফি, অ্যান্টিরোকলপোরেফি, ঠিক আছে। আর পোস্টুরাল প্রোলাপসের জন্য পেরিনিওরাফি, পোস্টুরাল প্রোলাপসের জন্য আমরা যেটা রেক্টোসিল সেটার জন্য হচ্ছে কি পেরিনিওরাফি, এবং ল্যাক্সপেরিনিয়ার জন্য আমরা পেরিনিওরাফি করি। কিন্তু যে অ্যান্টিরোসিল সেটা রিপেয়ার অফ অ্যান্টিরোসিল, অ্যান্টিরোসিলের জন্য করি রিপেয়ার অফ অ্যান্টিরোসিল, আর রেক্টোসিল, রেক্টোসিলের জন্য কলপোরেফি, হ্যাঁ পেরিনিওরাফি, কল্পোপেরিনিওরাফি, কল্পোপেরিনিওরাফি, ঠিক আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। হ্যাঁ আচ্ছা, এই হলো ট্রিটমেন্ট। এখন হচ্ছে তোমাদেরকে যে কোশ্চেন যেটা করা হয়, আমরা ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করব, কিছু মেজার্স নিতে হয়। মেজার্স নিতে হয় কেন? কারণ হচ্ছে আমাদের কিছু কমপ্লিকেশন হয়। বলে তোমাদের কি বলে অপারেশনে কোনো কমপ্লিকেশন আছে? হ্যাঁ কমপ্লিকেশন আছে। পার অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, আবার ডিলেড কমপ্লিকেশন হতে পারে। যেমন পার অপারেটিভ কমপ্লিকেশন কিরকম? অপারেশনের সময় ব্লিডিং হচ্ছে, হেমোরেজ, হ্যাঁ অপারেশনের সময় হেমোরেজ, যদি আমি ঠিক মতো লাইগেট করতে না পারি, স্লিপেস অফ লাইগেচার, সেক্ষেত্রে আমার ব্লিডিং হওয়া শুরু হতে পারে, এটা একটা হতে পারে। দেন ইঞ্জুরি হতে পারে, ইঞ্জুরি যেমন অ্যান্টিরিওলে আমি অপারেশন করতে গিয়ে যেটা অ্যান্টিরিওকলপোরেফি করার সময় ব্লাডার ইঞ্জুরি করে ফেলতে পারে, তখন এটা আলটিমেটলি বিহেভিয়ার ডেভেলপ করতে পারে, ইঞ্জুরি টু ব্লাডার, ইঞ্জুরি টু ইউরেটার, ইউরেটার কম হয়। আর পোস্টুরালি রেক্টাল ওয়াল করতে পারি, হ্যাঁ, আর বিহেভিয়ার ডেভেলপ করে ফেলতে পারি। এই হলো তোমার পারাঅপারেটিভলি ইঞ্জুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার। কিন্তু পোস্ট অপারেটিভলি আবার প্রবলেম হতে পারে, প্রাইমারি হচ্ছে স্লিপেস অফ লাইগেচার, প্রাইমারি হেমোরেজ হয়, প্রাইমারি হেমোরেজ উইদিন 24 আওয়ার্স, উইদিন 24 আওয়ার্স এর মধ্যে যেটা হয় সেটাকে আমরা প্রাইমারি হেমোরেজ বলবো। তো প্রাইমারি হেমোরেজ হতে পারে, অথবা রিটেনশন অফ ইউরিন হতে পারে। রিটেনশন অফ ইউরিন কেন হচ্ছে? যেহেতু অপারেশনের সময় আমরা অ্যান্টিরিওর ওয়ালটাকে রিপেয়ার করছি, তার সামনে ব্লাডার হচ্ছে, ইউরেথ্রা আছে, ওখানে যেহেতু আমি হ্যান্ডলিং হচ্ছে, সেখানে ইডেমাটাস হয়ে যেতে পারে। ইডেমাটাস হয়ে কনস্ট্রিকশন হয়ে, ইউরেথ্রা কনস্ট্রিকশন হয়ে অনেক সময় তোমার রিটেনশন হতে পারে, এর রিটেনশন হয়ে যেতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট হতে পারে। এর পরবর্তী সময় আরো কিছুদিন পরে দেখা যাবে সেলুলাইটিস হয়ে যেতে পারে, গল্ড ইনফেকশন হয়ে সেলুলাইটিস, এগুলো হতে পারে। এছাড়া নর্মালি যে অপারেশন হয় থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, এগুলো তো হতে পারে, হ্যাঁ থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন যে কোনো অপারেশনে হতে পারে, এটা হতে পারে। আর ডিলেড যেটা হতে পারে সেটা হলো তোমাদের অলরেডি বলছে ভল্ভ প্রোলাপস, ভল্ভ প্রোলাপস হতে পারে ডিলেড, ওই যে আর তো বললাম যে সিস্টোসিল, রেক্টোসিল, এগুলো কি বলে বিভিএফ, আরভিএফ, সেগুলো হতে পারে। এই হচ্ছে তোমার কমপ্লিকেশন। সো টু অ্যাভয়েড কমপ্লিকেশন ইমিডিয়েট, যে কমপ্লিকেশনের জন্য আমরা অপারেশনের পরে দুইটা মেজার্স করি, জিনিসটা কিন্তু স্টার্ট দিয়ে রাখো, পরীক্ষা হলে জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে যে আমরা কি দুইটা মেজার্স নিয়ে, এক নম্বর ক্যাথেটারাইজেশন করি, ক্যাথেটারাইজেশন করবো, ক্যাথেটারাইজেশনের পর থ্রি টু ফাইভ ডেজ ক্যাথেটারাইজেশন করে রাখবো। আর হচ্ছে ভ্যাজাইনাল প্যাক দেবো, ভ্যাজাইনাল প্যাক দিয়ে দেবো, ঠিক আছে। ভ্যাজাইনাল প্যাক কেন দেবো? টু প্রিভেন্ট রিয়েকশনারি হেমোরেজ, আমরা একটু টাইট করে যদি একটা প্যাক দিয়ে রাখি, রিয়েকশনারি হেমোরেজটাকে প্রিভেন্ট করতে পারি। সো এই কি কি মেজার্স আমরা নিচ্ছি, এই দুটো মেজার্স কিন্তু বলতে হবে যে কি। একটা হলো কি আমরা ভ্যাজাইনাল প্যাক অ্যান্ড ক্যাথেটারাইজেশন ফর থ্রি টু ফাইভ, এই হলো আমাদের মেজার্স, ঠিক আছে। সো মানে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য এটা, ঠিক আছে। আচ্ছা আরেকটা প্রোলাপস, ক্যাথেটারাইজেশন বললাম না যে রিটেনশন হতে পারে, তোমাদেরকে বললাম যে রিটেনশন হয় অপারেশন, অ্যান্টিরিওর রিপার করার সময় হ্যান্ডলিং হচ্ছে, ইউরেথ্রা তখন কি তোমার ইউরেথ্রা যে ইনফ্ল্যামেটরি রিয়েকশন হয়ে তোমার এটা রিটেনশন করে দিতে, একদম কনস্ট্রিকশন, ইউরেথ্রা যা ইডিমাটাস হয়ে গিয়ে তোমার ব্লাডার রিটেনশন হয়ে যেতে পারে। সেই জন্য যেন রিটেনশন যেন না হয়, পোস্টঅপারেটিভ কমপ্লিকেশন যেন প্রিভেন্ট করার জন্য আমরা ক্যাথেটারাইজেশন করে থাকবো। যেহেতু অ্যান্টিরিওর রিপেয়ার করা হচ্ছে, অ্যান্টিরিওর সাথে তো ব্লাডার আছে, ব্লাডারে কোনো কমপ্লিকেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা
ক্যাথেটারাইজেশন করব 3 টু 5 ডেজ ঠিক আছে এই হলো তোমাদের ইয়ে আচ্ছা আরেক ধরনের প্রোল্যাপস আছে কনজেনিটাল প্রোল্যাপস হ্যাঁ আমরা যেটা বললাম এতক্ষণ এগুলো অ্যাকোয়ার্ড প্রোল্যাপস বললাম একটা কনজেনিটাল প্রোল্যাপস একটা আছে কনজেনিটাল প্রোল্যাপস হচ্ছে কি কনজেনিটালি কিছু প্রবলেম যাদের থাকে কনজেনিটাল এলংগেটেড সার্ভিক্স এটা হচ্ছে কনজেনিটালি সার্ভিক্সটা এলংগেটেড থাকতে পারে অথবা ওই যেই সাপোর্টিং স্ট্রাকচার গুলো কনজেনিটালি উইক কিছু নিউরোলজিক্যাল ডিজিজ স্পাইনাল বাইফিডা অথবা অ্যানাদার নিউরোলজিক্যাল ডিজিজ এর জন্য এটা হতে পারে সেখানে কনজেনিটালি সেখানে সার্ভিক্সটা নেমে যাবে এখানে কিন্তু সিস্টিসিল হয় না উইদাউট এনি সিস্টিসিল ইয়াং আনমেরিড মেয়েদের হতে পারে ঠিক আছে আনমেড মেডেরে বলবো যে কিছু একটা বের হয়ে আছে দেখা যাবে কনজেনিটাল এলংগেটেড সার্ভিক্স তো এই ক্ষেত্রে যে আমরা অপারেশন গুলি করি সেটার নাম হচ্ছে কি ফাদারগিল অপারেশন ফাদারগিল অপারেশন অ্যানাদার নাম ম্যানচেস্টার অপারেশন ফাদারগিল অপারেশন আর ম্যানচেস্টার ফাদারগিল আর ম্যানচেস্টার অপারেশন এটাকে আমরা করা হয় এই ক্ষেত্রে আমরা টু প্রিজার্ভ দা রিপ্রোডাকটিভ ফাংশন এখানে আমরা ইউটেরাসটা রেখে দেই এটা স্টেপ গুলো অনেক সময় জিজ্ঞেস করা খুব ভালো যারা পারবে তাদেরকে জিজ্ঞেস করা হয় লাস্ট পরীক্ষাতে দেখছি জিজ্ঞেস করেছে ফাদার গিল অপারেশন স্টেপ গুলো বলো স্টেপ এর মধ্যে এক নম্বরে প্রথমে আমাদের এটাকে ডিএনসি করতে হবে ডাইলেটেশন এন্ড কিউরেটেস দেন অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিক্স সার্ভিক্সটা কি ভেজাইনাল পোর্শন অফ দ্য সার্ভিক্সটাকে আমরা অ্যাম্পুটেশন করে দেবো হ্যাঁ দেন অ্যাম্পুটেশন করে দেবো এন্ড এটা হচ্ছে প্লাকিং অফ মেকানডোস লিগামেন্ট এই যে লুজ হয়ে গেছে মেকানডোস লিগামেন্ট এটাকে টান করে আটকাই দেবো টান করে আটকাই দেবো এটা হল প্লাকিং অফ মেকানডোস লিগামেন্ট এগুলি করা হয় আর কি হ্যাঁ তো দেন অ্যান্টিরিয়র কলপোরেফি অ্যান্ড কলপোপেরিনিয়রাফি করতে পারি এটা হচ্ছে ফার্দার গিল অপারেশনের স্টেপস টু প্রিজার্ভ রিপ্রোডাকটিভ ফাংশন রিপ্রোডাকটিভ ফাংশন রাখার জন্য যাদেরকে এটা ইয়াং এজে এটা আমরা করতে পারি অথবা আমরা যাদের ধরো একটা বাচ্চা হওয়ার পরে প্রোল্যাপস হয়ে গেল তাদের ক্ষেত্রেও সেটা আমরা করতে পারি ইয়াং এজে আমরা সেটা টু প্রিজার্ভ দা ইউটারাস সেক্ষেত্রে আমরা এটা করতে পারি এটা হচ্ছে আরেকটা অপশন আমরা কল্পোপ্লেসিস কল্পোপ্লেসিস জিনিসটা হচ্ছে এক্সট্রিমলি এজ পেশেন্ট যারা অনেক বছর 80 90 100 বছর সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু কল্পোপ্লেসিস করতে পারে সিম্পল একটা অপারেশন জাস্ট ভিতরে প্লাস পোর্শনটা রেখে ইন্ট্রাইটাস লেভেলে আমরা সেলাই করে দিচ্ছি আটকাই দিচ্ছি সেটাই হচ্ছে কল্পোপ্লেসিস প্রায় শেষ আপনি আসেন বেশিক্ষণ লাগবে না আর 5 মিনিট কল্পোপ্লেসিস আমরা করে দিতে পারি এগুলো হচ্ছে সিম্পল অপারেশন আর কিছু কিছু অপারেশন মোটামুটি হচ্ছে এই হলো অপারেটিভ অপশন গুলো তো তোমরা বুঝতে পারছো জি ম্যাম জি ম্যাম ক্লাসটা কি বুঝা গেছে ক্লাস আচ্ছা তো আমরা এই টপিকটা হ্যাঁ তো এই টপিকটা মোটামুটি তোমরা এই এতটুকু তোমরা যদি পড়ো বইটা একটু পড়ে ফেলো আমার মনে হয় আমি মোটামুটি কভার করেছি এতটুকু পড়তে পারলে আশা করি তোমরা এটা সবকিছু অ্যানসার করতে পারবে ফাইবার ও আরেকটা জিনিস বলি নাই তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে দেই যে লাস্ট পরীক্ষাগুলোতে জিজ্ঞেস করেছে কিন্তু তোমাদের না বলে আর পারছি না যে ভল প্রোল্যাপস ট্রিটমেন্ট কি ভল আরেকটা বললাম যে প্রোল্যাপস হচ্ছে ভল প্রোল্যাপসের ট্রিটমেন্ট হচ্ছে কি অপারেটিভ ট্রিটমেন্ট সেটা হচ্ছে কি কল্পোপ্লেক্সি অপারেশন করি স্যাক্রোস্পাইনাস কল্পোপ্লেক্সি স্যাক্রোস্পাইনাস কল্পোপ্লেক্সি অপারেশন করা হয় কসে আমরা ওই যে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট কি বলে এটা ইয়াকে ইট্রোস্যাক্রাল লিগামেন্ট কে তোমার ইয়ার সাথে সেক্রামের সাথে বেঁধে দিই ম্যাচ দিয়ে লাগাই দেওয়া হয় আর হ্যাঁ তো এটাও আর কি স্যাক্রোস্পাইনাস কল্পোপ্লেক্সি অপারেশন করা হয় এটা হলো ভল প্রোল্যাপসের ট্রিটমেন্ট ঠিক আছে এই হলো মোটামুটি ট্রিটমেন্ট অপশন ঠিক আছে তো ক্লিয়ার সবাই যোগাযোগ লেকচারে কোন টপিক তোমাদের পড়ালে সুবিধা হবে যোগাযোগ করো সেই হিসাবে আমি আমাদের দেখার চেষ্টা করবো তোমাদের সাথে দেখা হবে আমার এটাই কথা ক্লাসটা যেন সবাই করে
কেউ করবা কিছু না, এই জিনিসটা আমার কথা বুঝতে। তো আজকে এখন পর্যন্ত সবাই পড়াশোনা করবে, সবাই ভালো থাকবে, আর বাসায় থাকবে, এই ক্লাসেসে বাসায় থেকে বেশি বেশি করে পড়াটা করবে। আর মুসলিমরা তো আছো, রোজা আছে, রোজার সাথে সাথে পড়াশোনা আজকে তো ছেড়ে দিলে হবে না। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। Guys,